এক দর্শনে তো মিলন হয় না, উভয় উভয়কে দর্শন না সে মিলন কিন্তু বেশি দিন টিকে না। যাক যাক রাধারণ হচ্ছে আমি চলব, ওই যাক মধুর বাঁশি বেজে উঠেছে ললিতা বলে আগে সাজাইব বলে পুতুর কাছে যেতে হবে সেটা তো জানি, এই এলো তাহলে পাগল নির্বেশে, তুই না রাজনন্দিনী, এই পাগল নির্বেশে গেলে বধূ দেখলে বলবে কি, আবার একা একা যাবি কেন, আমরা এতজন সখী থাকতে, কেউ মায়েরা যাবেন তো সবাই, সবাই যাবে, হ্যাঁ আমরা সবাই যাব, হ্যাঁ বলি আমরা তোমার সঙ্গে যাব। তোমার কি কেউ না, তোমার কি কেউ না, সবাই যাবো সঙ্গে, একা একা যাবে নাগর দেখলে বলবে কি, হ্যাঁ সবাই যাবো। রাধারানী বলছে ঠিক আছে বাবা সারা সারা এই অল্প করে সাজাবি, বেশি করে সাজাবে না, হ্যাঁ রাইকে সাজাচ্ছে উপরে সিন্দুর বিন্দু যেন রবির কোলে ইন্দু শোভা পাচ্ছে, রাধারানী মনে মনে ভাবছে সকল সখীগণ আমায় সাজাচ্ছে, আমি চুপচাপ বসে না থেকে হাতে সাথে আমি যদি একটু আদর সাজতে পারি তাহলে তাড়াতাড়ি সাজা হবে, যত তাড়াতাড়ি সাজি সবে তত তাড়াতাড়ি বধূ কাছে যেতে পারবো, তাই রাই ধ্বনি আমার
তাই ধনী আমার ভূষণ পরে জাতি মনোহরে মনোহরে মনোহরের মনোহরে এখানে কতজন মনোহর আছে কতজন মনোহর কতজন তিনজন মনোহর আছে প্রথম মনোহর হলো মনোহর দাস কৃষ্ণ পদকবি আর দ্বিতীয় মনোহর হলো কৃষ্ণ নামের দ্বারা জগতের মন হরণ করছেন আর তৃতীয় মনোহর যিনি সৌন্দর্য মাধুর্য প্রেমের দ্বারা কৃষ্ণের মনকে চুরি করছেন হরণ করছেন কে রাধা ঠাকুরানী জয় শ্রী রাধে 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 এইবার রাইধনি আমার সখীগণ বৃন্দ সঙ্গে নিয়ে চলেছেন আবে সে সখীর অঙ্গ অঙ্গ হেলাইয়া আবে সে সখীর আবেশে চলেছে কৃষ্ণ আবেশে কৃষ্ণ দর্শনে চলেছে উন্মত্ত হয়ে এবার সখীগণ চলেছেন তো তারা কিভাবে যাচ্ছে না যে সখী প্রত্যেকটা সখীর আলাদা করে বাদ্যযন্ত্র আছে তো যে যে যন্ত্র বাজাতে ভালোবাসে সেই যন্ত্র বাজাতে বাজাতে চলেছে কেউ রবা কেউ খমক কেউ বীণা কেউ মৃদঙ্গ কেউ ঝাঁঝর কেউ করতাল মায়েরা কি নিয়ে যাবেন কি বাজাতে বাজাতে যাবেন ওরে বাপরে আপনাদের উলুধ্বনি শুনে মনে হচ্ছে কিলিয়ে কাঁঠাল পাকানো হচ্ছে আরে জোরে দিন এই তো হ্যাঁ আরে বাবারা হরিধ্বনি হরি अगर बाप खम को बिना বৃন্দাবনে যায় রাই কীর্তি চা 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 এ ললিতা সে কই কই সে কই রে আরে যার লাগি এত কিছু সে কে যার জন্য এত কিছু যার জন্য আসা সে কই ললিতা বলছে রাধে এবার চোখ দিয়ে না দেখে কান দিয়ে দেখ কান দিয়ে দেখা যায় হ্যাঁ কান দিয়ে দেখ কিভাবে ওই ধ্বনিটা কোন দিক থেকে আসছে লক্ষ্য করতে দেখতে পাবি দেখে মাধবী লতার তলে মাধবী লতার তলে মাধবী লতার তলে দেখে শ্যামরা কেমন করে বাজাও মাসি মধু কেমন
গোবিন্দ রাধারানীকে দেখতে পেলেন, রাধারানী এসেছে। এবার দেখুন কিভাবে আপ্যায়ন করছেন, অতিথি আপ্যায়নে যদি একটু ত্রুটি হয়ে যায় না, বহু বহু সফল হওয়ার কার্য বিফল হয়ে যায়। এই যে যজ্ঞ অনুষ্ঠান, হরিনাম যজ্ঞ, এই যে অনুষ্ঠান উৎসব, অনুষ্ঠানটা করা বড় কথা নয় বাবা। উৎসব অনুষ্ঠানে যে সমস্ত অতিথিরা আসবে তাদেরকে আপ্যায়ন করাটাই বড় কথা। উৎসব অনুষ্ঠানে যে সমস্ত অতিথিরা আসবেন তাদেরকে আপ্যায়ন, কিন্তু আপ্যায়ন করবার জন্য একজন নির্বাচন, এমন একজন ব্যক্তিকে নির্বাচন করতে হয় যার মুখে থাকবে মিষ্টি হাসি, বচনে থাকবে মধু মাখা, যিনি পথের থেকে পথিক হয়ে মানে অতিথি আসছেন পথক্লান্ত, তো যদি একটু মিষ্টি বচন ভঙ্গি বলা হয়, মিষ্টি কথা বলা হয়, দৈনিক সহিত আসন এসেছেন কৃপা করে, বড় ভাগ্য, বসুন, বেশি কিছু নেই, যেটুকু আছে নিজেকে গ্রহণ করবেন। সে প্রতীক যতই পথক ক্লান্ত হোক না কেন, এমন বিনয়ী মিষ্টি বচন শুনে তার ক্লান্তি কিন্তু দূরে যায়। কিন্তু প্রতীক পথক ক্লান্ত, গরমে কষ্ট হন্তদন্ত এসেছেন, তাকে কি বলা হয়, এখন আসলেন, ঠিক আছে, কোনো অভাব নেই, যা প্রয়োজন আপনি নিয়ে নেবেন, চ্যাটাং চ্যাটাং কথা বললে কি হবে, হয়তো সে চলে যাবে। অতিথি আপ্যায়ন, এই আপ্যায়নটা শিখতে হয়। অতিথি সেবা করা মানে নারায়ণ সেবা করা, অতিথিকে আপ্যায়ন করতে হয়। কৃষ্ণ দ্বারকায় সিংহাসনে রয়েছেন, রাজ সিংহাসনে সুদামা আসছে, কৃষ্ণ জানতে পেরে ছুটে গেলেন, সুদামাকে নিয়ে আসলেন, ধরে নিয়ে আসলেন আপ্যায়ন করতে করতে। গৃহস্থের কর্ম কি জানেন, যদি শুনতে পান যে বৈষ্ণব আসছেন আপনার গৃহে, গুরুদেব আসছেন আপনার গৃহে, ঘ্যাঁট মেরে বসে থাকবেন না, আমার ঘরেই তো আসুন না, কি আছে, চেয়ার টেবিল তো সবকিছু বসার জন্য কত কিছু রয়েছে, আসুন না, এটা কিন্তু অতিথি আপ্যায়ন নয়। যতটা পারবে দু পা এগিয়ে যাবে, এটা হলো গৃহস্থের নিয়ম, এগিয়ে যাবে আপ্যায়ন করতে করতে নিয়ে আসবে। এবার যখন অতিথি চলে যাবেন, অতিথি যখন আসবে তুমি গিয়ে আগে আগে আসবে, অতিথি তোমার পিছনে পিছনে আসবে, আবার অতিথি যখন যাবেন উনি আগে আগে যাবেন, যতটা পারো কিছুটা এগিয়ে দাও পিছনে যেতে যেতে, এটাই নিয়ম। অতিথি আসছে, তুমি যদি ঘরে বসে থাকো, যদি না যাও, তোমার ক্ষমতা আছে সামর্থ্য আছে, কিন্তু তুমি গেলে না, এক জায়গায় বসে থাকলে, অতিথি আসলে কথা বললে না, তাতে যে কি বিপদ ঘটে যাবে বাবা। এই যে ভাগবতে আছে না গজমক্ষ লীলা, হাতিকে উদ্ধার করেছিল নারায়ণ, এই গজ মানে এই হাতি পূর্বজন্মে কি ছিল জানেন, একজন রাজা ছিল, হাতি হলো শুনেন, এই ইন্দ্রদন্ড রাজা যিনি পুরীর মন্দির তৈরি করেছে, ইনি না, এ আরেকজন ইন্দ্রদন্ড রাজা, ইনি মনে মনে ব্রত করলেন, কি সংকল্প করলেন, আমি এত নাম সংখ্যা করব, এত মন্ত্র জপ করব, তারপরে জল খাবো এবং অতিথির সঙ্গে কথা বলবো, তার আগে কথা বলবো না। উনি রাজ্য ছেড়ে কি করলো, রাজ সিংহাসন ছেড়ে বনে গিয়ে তার জপ পূর্ণ করবার জন্য বনে ধ্যান করছে, বসেছে, জপ করছে, নিয়ম চলছে, প্রতিদিন চলছে, প্রতিদিনকার নিয়ম রক্ষা হচ্ছে। এবার জপে বসেছে ভোরবেলা সকালে, অগস্ত্য মুনি ওই পথ দিয়ে আসছে, ইন্দ্রদন্ড দেখলো বাপরে বাপ, মুনি আসছে, এসে তো আমার সঙ্গে কথা বলবে, আমার তো জপ এখনো পূর্ণ হলো না, কি করে কথা বলবো, জপ পূর্ণ হলো না, কথা বললে আমার জপ নষ্ট হয়ে যাবে, তার থেকে বাবা এক কাজ করি, আমি চোখ বন্ধ করে বসে থাকবো, মুনি যেন বিধান করছে উনি চলে যাবে, তারপর জপ করবো। ইন্দ্রদন্ড রাজা চোখ মানে চোখ বন্ধ করে বসে আছেন, অগস্ত্য মুনি কাছাকাছি এসে গেলে, এসে দেখছে ইন্দ্রদন্ড রাজা তো ধ্যান করছে, যে কোনো এক সময় তো ধ্যান ভঙ্গ হবে, তখন না হয় কথা বলবো, আমি দাঁড়িয়েই থাকি,
ইন্দ্রদ্যুম্ন রাজা তো চোখ বন্ধ করে আছে, কিন্তু আসল তো ধ্যান করছে না, কথা বলতে হবে এই ভয়ে চোখ বন্ধ করে আছে। আর অগস্ত্যমণি দাঁড়িয়ে আছে, খানিকক্ষণ পর চোখ বন্ধ করে মনে মনে ভাবছে এতক্ষণে মনে হয় অগস্ত্যমণি চলে গেছে, সত্যি কি চলে গেছে, দেখি তো যদি চলে যায় তাহলে আমি আবার জপ করব। চোখ বন্ধ খুলে দেখছি সামনে দাঁড়িয়ে আবার চোখ বন্ধ করেছে, বাপরে বাপ এখনো যাই নাই, এ কেমন মনি রে বাবা। আচ্ছা খানিকক্ষণ চোখ বন্ধ, আবার খানিকক্ষণ চোখ বন্ধ করার পর মনে মনে বলছি এতক্ষণে নিশ্চয়ই চলে গেছে, তাকিয়ে দেখছি আবার চোখ বন্ধ করছে। এইভাবে বারবার চোখ খুলে আর চোখ বন্ধ করে, চোখ খুলে আর চোখ বন্ধ করে, মেটমেট করে তাকায় বন্ধ করে। তখন অগস্ত্যমণি বলছে বেড়া ভন্ড তপস্বী, এতক্ষণ আমি ভাবছিলাম তুমি ধ্যান করছো, আমি অতিথি, কোথায় আমাকে একটু বসাবে আপ্যায়ন করবে, তা না করে মেটমেট করে তাকাচ্ছ আর বসে আছো হাতির মতো, যা হাতি হয়ে যা। তোমার নিয়ম শাসন ভজন জপ তপ যা থাকে না কেন, এমন কি তুমি মন্দিরে বসে গোবিন্দের সেবা করছো, পুষ্পাঞ্জলি দিচ্ছ, এমন সময় যদি গুরুদেব এসে যায় কোনো বৈষ্ণব এসে যায় সেবা পূজা বন্ধ থাকবে ওইখানে, বাইরে এসে অতিথি আপ্যায়ন করো, বসতে আসন্দ চরণ ধৌত করো। এবার করজোড়ে বিনীত ভাবে বলো, হে গুরুদেব মন্দির থেকে এসেছি এখনো সেবা পূজায় যে একটু বাকি রয়েছি, বা বৈষ্ণব এসেছি করজোড়ে বলো আপনারা বসুন, একটু মন্দির সেবা পূজা কাজ যে একটু বাকি রয়েছে, ওনারাই এক এই সময়টা তোমার নিতে হবে, বৈষ্ণব এসেছে গুরুদেব এসেছে তাদের দিকে না তাকিয়ে তুমি যদি এই সেবা পূজা করো আরো বিপদ ঘটে যাবে। ওই যে ইন্দ্রদ্যুম্ন রাজা হাতি হয়ে গেল, দেখো না কিভাবে অতিথিকে আপ্যায়ন করতে হয়, কৃষ্ণ কিভাবে রাধারানীকে আপ্যায়ন করছেন। আইসো আইসো মরে বিনা দিদি রাধা, আইসো আইসো মরে বিনা দিদি রাধা, আইসো আইসো মরে বিনা দিদি রাধা, দর্শনে মরে গেল মনসী জগৎ বাবা, দর্শনে মরে গেল মনসী জগৎ বাবা, তুমি মরে যাব তবে তুমি মরে ধ্যান, তুমি তন্ত্র তুমি মন্ত্র তুমি হরি না, এত আপ্যায়নের পর গোবিন্দ মনে মনে শুধু মিষ্টি কথা বললে হবে না, গুরুদেব এসেছে একটু চরণ পূজা করতে হয়, ফুল কোথায় পাবো, গাছে ও তো অনেক দেরি হয়ে যাবে, না না আমার যে মাথায় সুন্দর ফুলের চূড়া আছে ওই চূড়ার থেকে সুন্দর ফুলটা ভেঙে আমি চরণে দেব, ভাঙিয়া চূড়ার ফুল নিজ করে নিল, সুন্দর ফুলটি হাতে নিয়ে রাধানি চরণে দিচ্ছে, রাধিকায় নাম বলে চরণ শুনিল, রাধানের চরণে পুষ্পাঞ্জলি দিতে গিয়ে দেখছে আহারে এত সুন্দর সোনার চরণ আর প্রজের ধুলায় বিমলিন হয়েছে, না না একটু চরণের ধুলি ঝেড়ে দেই, নিজ প্রিয়ত বসে নাই চরণ ধুলি ছাড়ে, দর্শন দিতে বলো আমি তোমার কি সেবা করতে পারি, রাধানি বলছে শোনো ঘর হইতে ঘর থেকে এসেছে বাঁশি শিখবার জন্য, কোন রন্ধ্র তানে বধু বাজাও কোন তার,
এসেছে কোন রন্ধ্রে কি বাজাও কোন রন্ধ্রে তানে তুমি রাধার প্রেমধন লুণ্ঠন করো কোন রন্ধ্রে তানে কদম্ব ফুল প্রস্ফুটিত হয় কোন রন্ধ্রে তানে যমুনা উজান বয় একে একে সব শিখিয়ে দাও প্রাণ গোবিন্দ বলছে রাধে মুরলি শিখিবে রাধে শিখাবো মনের সাধে মুরলি শিখিবে রাধে শিখাবো মনের সাধে যে বাবল বলি শোনো আমার কথাটা পালন করো ছাড়া হো নারীর বেশ মুছে নাকের বেশটা খুলে দাও চন্দনে বিন্দু নিয়ে নাও এই নাও লে হো মোরে প্রীতি আটি কোটি পর ধরা লে হো মোরে প্রীতি ধরা আটি কোটি পর ধরা লে হো মোরে প্রীতি ধরা আটি কোটি পর ধরা লে হো মোরে প্রীতি ধরা আটি কোটি পর ধরা লে হো মোরে প্রীতি ধরা আটি কোটি পর ধরা অঙ্গুলি ললায়া শিখাই কিন্তু রাধে এক জায়গায় সমস্যা কি সমস্যা আরে সিঙ্গাড়া নয় কি সমস্যা কি জানো গৌরি তোর সোনার মতো নয় সোনার বর্ণও নয় সোনার বর্ণ নয় সোনাকে আগুনে দিলে উত্তপ্ত অবস্থায় যে বর্ণ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতি দেবী ত্বং নমামি হরি হরিপ্রিয়ে তপ্ত কাঞ্চন উত্তপ্ত মানে সোনাকে গালানোর সময় যখন স্বর্ণকার আগুনে দেয়
সোনা গলে গেছে, উত্তপ্ত অবস্থায় রয়েছে, সে যে বর্ণ, সোনার বর্ণ না, উত্তপ্ত বর্ণ সোনা, যে বর্ণ সেই বর্ণ রাধানী অঙ্গের বর্ণ। রাধে তোমার আঙুলটাও সোনার বর্ণ আর আমার বাঁশিটাও সোনা দিয়ে বাঁধা। অতএব যখন তুমি ফু দিবে পবন দেব বুঝতেই পারবে না কোনটা ছিল, বাজবে না। তাই তোমায় কালো বরণ হতে হবে, কালো বরণ হতে হবে। মায়ের তো আনন্দে উলুধ্বনি দিলেন, একটু বিচার করে দিন, রাধারানী কালো হবে? আপনাদের যদি বলা হয় আপনারা কালো হয়ে যান, বা আচ্ছা বলুন তো এমন কোন মেডিসিন যদি বেরোয় যে মেডিসিন মাগলে সব কালো হয়ে যাবে, ফর্সা মানুষগুলো ধপধপে মানুষগুলো কালো হয়ে যাবে, ওই কোম্পানি চলবে? কিন্তু বলো তো এমন কোন মেডিসিন যদি কোম্পানি বের করে, ফিয়ার এন্ড লাভলিউ, ডাব সাবান, ভিকটরম, সব কালো মানুষগুলো মেম হয়ে যাবে, সাহেব হয়ে যাবে, ফর্সা টুকটুকি ফর্সা হয়ে যাবে, ওইদিকে লাইন পড়বে, তাই না? কি ভুল বলছি, ভুল বলছি কি? ওইদিকে লাইন পড়বে। আপনাদের বেলা একটা কথা আছে না, নিজের বেলা আতিশাটি পরের বেলা চিমটিমাটি, নিজে ফর্সা হতে চাইছি আর রাধানী সোনার বর্ণ তাকে কালো হতে হবে কি হবে না? রাধানী কালো হবে, তাহলে বাসি শিখাও হবে না। লীলা এইখানে রইল, এইখানে রইল, না না রইতে হবে না, বাসি শিখবো। রাধারানী বলছে বধু কালো হতে হয় কালো হবো, কিন্তু বাসি শিখে না শিখে ছাড়বো না। ঠিক আছে রাধে, এই নাও আমার বাঁশি ধরো, বাঁশি দিয়া মোর হাত, বাঁশি দিয়া মোর হাত, শিখাও হে প্রাণনাথ, শিখাও হে প্রাণনাথ, যে রন্ধ্রে যে ধ্বনি করো গান, এই না বাঁশিটা, বাঁশির আগে জন্ম বৃত্তান্তটা শুনে নাও। হ্যাঁ, স্বর্গে বৃহস্পতি এক নিষ্কাম যজ্ঞ করেছিল, তাইতে ২৫ পর্ব একটা বাঁশ উঠেছিল যজ্ঞের ফল, তাকে কয়েকটা খণ্ড করা হলো, ৯টি পর্ব দেওয়া হলো বিষ্ণুকে, তাতে হচ্ছে বিষ্ণু সারঙ্গ, আর ৭টি পর্ব দেওয়া হয়েছে ভোলানাথকে, তাতে হচ্ছে হরের ধনু, যে ধনু ভাঙা পণ সীতা দেবীকে পাওয়ার জন্য, আর ৫টি পর্ব দেওয়া হয়েছে পরশুরামকে, তাতে হচ্ছে পরশুরামের ধনু, আবার কেউ বলে কোটারের বাট, কিন্তু ধনুই হবে, আবার ৩টি পর্ব দেওয়া হলো অর্জুনকে, তাতে হচ্ছে অর্জুনের গান্ডীব, অর্জুনের যে ধনু তার নাম গান্ডীব, কত হলো, কত হয়েছে বলুন, কত হলো কপর পর ওমাইরা, কত হয়েছে কেউ শোনে না, যা বাবা কেউ গোনেন নি, তাহলে এতক্ষণ ধরে আমি বক 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 করে চলেছি। হ্যাঁ, ১৯, ওদিকে ১৯, আপনারা কথা বলছেন একটু ঘুরে নিন, আপনারা হিসাব করে শুনেন না বলে না আমরা কীর্তনের পার পেয়ে যাই, যা তা বলে যাই, আর আপনার মানে এটাই ঠিক, এক কীর্তনে এক কীর্তন করতে করতে বলছে মায়েরা সবাই তুলসী মালা পড়বেন, ও মায়েরা, ও মা আপনি তুলসী মালা পড়েননি কেন? মানে আমার এক ভক্ত বলছে বাবা দেখুন কীর্তনে এটা কি গাইছে, তিনি বলছে তুলসী মালা পড়েননি কেন? সে মা বলছে বাবা মিথ্যা কথা বলতে পারবো না তো, তুলসী মালা পড়লে তাই তুলসী মালা পড়েনি, সেই কীর্তনে বলছে আমি বলছি যত পারে মিথ্যা কথা বলুন কিন্তু তুলসী মালা পড়বো,
শুনেন আবার যুক্তি দেখাচ্ছি, তুলসী মালা পরে মিথ্যা কথা বললে কি হবে জানেন? তুলসী মালা না পরে মিথ্যা কথা বললে মিথ্যা কথাটা সর্ব শরীরে ওই সংক্রমণিত মানে জীবাণুর মতো সংক্রমণ বিছিয়ে যাবে, ছড়িয়ে যাবে। আর তুলসী মালাটা পরা হয়ে গেল, এবার মিথ্যা কথা বললে এইটুকুর মধ্যে থাকবে, নিচে আর নামবে না। কি যুক্তি, কোন শাস্ত্রে আছে কি জানেন? তুলসী মালা পরো আর না পারো, না পরো মিথ্যা কথা বলাই যাবে না, মিথ্যা কথা মহাপাপ। একটাকে বললাম না, সাগর শুকায় না পাপ লুকায় না, অন্যায়ের আশ্রয় নেওয়াই যাবে না। এই যে আপনারা শুনেন না তো বুঝে, মানে বুঝে সুঝে বুঝবার চেষ্টা করেন না, এই যে আমরা কীর্তনের পার পেয়ে যাই যা তা। এবার একটু হিসাব করে নিই, নয়টি পর্ব দেওয়া হয়েছে বিষ্ণুকে, কত হলো? নয়। আর সাতটি পর্ব দেওয়া হয়েছে ভোলানাথকে, নয় সাত ১৬। পাঁচটি পর্ব দেওয়া হয়েছে পরশুরামকে, ১৬ ৫ ২১ ৩ ১৯ পার হয়ে গেল, এখন আসছে কত? ২১। আর তিনটি পর্ব দেওয়া হয়েছে অর্জুনকে, কত হলো? ২৪ সব দেবতারা চিন্তায় পড়ে গেল, একটা পর্ব থাকলো যার কোনো গিট নাই, কাকে দেব? কোন একটা দেবতাকে বা দেবীকে না নেই, গুরু সম্পদে অবকমনে অপরাধ। আর পড়ে পড়ে বাস তো ধুম ধরে গেলে যদি উড়িয়ে ধরে যায়, গুরু সম্পদ নষ্ট মানে অপরাধ। কি করা যায়, কি করা যায়, চিন্তা করতে করতে এক কাজ করো, ওটা কৃষ্ণকে দাও, কৃষ্ণকে দাও হলো। আর তিন ওটাকে তিনটে খণ্ড করা হলো, বংশী বেনু মুরলী। আজকে রাধানী যে যন্ত্রটি শিখবে তার নাম হলো বাঁশি, আটটা ছিদ্র। রাধে এই বংশী মানে বাঁশি, বংশী শিক্ষা, আটটা চিত্রে আমি আট রকমের কাজ করি। এবারে হিসাব করে নেবেন, কিন্তু এক আত্মা যদি বাকি থেকে যায় ওটা বাকি থেকে যাবে, আর বলবো না। শোনো রাধে, প্রথম রন্ধ্রে রতনে ব্রহ্মার বামন ধনে, প্রথম রন্ধ্রে রতনে ব্রহ্মার ভাঙিল ধনে, প্রথম রন্ধ্রে রতনে ব্রহ্মার ভাঙিল ধনে, তৃতীয়তে যমুনা লজ্জায়। প্রথম রন্ধ্রে তান বাদন করলে ব্রহ্মার ধ্যান ভঙ্গ হয়ে, দ্বিতীয় রন্ধ্রে তান বাদন করলে যমুনা উজান হয়, কত হলো? ২। তৃতীয় রন্ধ্রে সুরে ধেনু বন আপৃথিবী, তৃতীয় রন্ধ্রে সুরে ধেনু বন আপৃথিবী, মুখে উত্তাপ উঠছে। তৃতীয় রন্ধ্রে তান বাদন করলে রাখাল গরুর পিছনে দৌড়ায়, হুররে হট 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 হট, লাঠি নিয়ে বন বন করে মাথার উপরে ঘুরায় ঘুরায় করে। কৃষ্ণ বলছে আমাকে এরকম করতে হয়, আমি এক স্থানে দাঁড়িয়ে তৃতীয় রন্ধ্রে তান বাদন করবো, তার দ্বারা ধেনুগণ বুঝতে পারবে আমি কি বলতে চাইছি, ওরা ঠিক সে মতো কাজ। চতুর্থ রন্ধ্রের কথা শুনো বৃষ ভানুসুতা, চতুর্থ রন্ধ্রের কথা শুনো বৃষ ভানুসুতা, চতুর্থ রন্ধ্রের কথা শুনো বৃষ ভানুসুতা, আবনের হত গতি হয়, আবনের হত গতি হয়। চতুর্থ রন্ধ্রে তান বাদন করলে পবন যে বাতাসের কোনো গতি ঠিক নেই, অনেক সময় আবহাওয়া দপ্তর বলে না যে বঙ্গোপসাগরে নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবাংলা দিকে ধেয়ে আসছে, ২৪ ঘন্টার মধ্যে ধেয়ে আসছে, হয়তো ১২ ঘন্টা ওনা পার হতে বলছি, ওটা উড়িষ্যার উপকূল দিকে চলছে, খানিকক্ষণ পর বলছে ওটা বাংলাদেশের দিকে ধাওয়া করছে, যার কোনো গতি ঠিক নাই। আর কৃষ্ণ বলছে আমি যদি এই চতুর্থ রন্ধে তান বাদন করি, পবন এক জায়গায় স্থির হয়ে আমার এই বংশী ধ্বনি শোনাবেন। পঞ্চম রন্ধ্রে রতনে গোপিকার বেঁধে প্রাণে, পঞ্চম রন্ধ্রে রতনে গোপিকার বাজে প্রাণে, আলো থালো পাগলে নিধায় রাধে, আলো থালো পাগলে নিধায় রাধে, কত হলো? ৫। পঞ্চম রন্ধ্রে তানে গোপীদের মন হরণ হয়ে যায়, ষষ্ঠম রন্ধ্রে রগিতে কদম্ব ফুল বিকশিত, ষষ্ঠম রন্ধ্রে রগিতে কদম্ব ফুল বিকশিত,
কষ্ট মরণের লোকে কদম ফাঁকি কষিতে ষড় ঋতু একত্রিতে ষষ্ঠম রন্ধ্রে তান বাদন করলে কদম্ব ফুল আপনা আপনি গাছে প্রস্ফুটিত হয় এবং ছটা ঋতু একসঙ্গে ঘোরাঘুরি করে। আমরা তো দুমাস অন্তর একটা করে ঋতু পাই, আর ষষ্ঠম রন্ধ্রে গোবিন্দ তান বাদন করলে ছটা ঋতু একসঙ্গে বৃন্দাবনে ঘোরাঘুরি করে। সপ্তম রন্ধ্রের তানে পাশানো মহিল পানি সপ্তম রন্ধ্রে তান বাদন করলে পাষাণ গলে জল হয়ে যায়, তার প্রমাণ বৃন্দাবনে চরণ পাহাড়ি। হয়ে গেছে তো একদম মন দিয়ে শুনছে, এবার বোঝা যাচ্ছে একটু মন। তাহলে ওটুকু থাক, হ্যাঁ ওটুকু রেখে দেন, রেখে দেন, কেননা সব সব শিখিয়ে দিলে আগামী বছর না আনেন, কেননা গত বছর করোনার জন্য আসতে পারিনি, তাই না? ইচ্ছা তো হয় বারবার আসি, যদি না আনেন তাহলে এখানে থাক থাক। বলতে হবে রাধারানী বলছে কত সব বলে আর ওইটুকু বাকি রাখবে কেন, এটুকু বলে দাও। শোন রাধে অষ্টম রন্ধ্রের এই যে অষ্টম চিত্র না, এটা আমার জীবনের সব থেকে বড় প্রিয় চিত্র। আমি তোমার নামে গাই অষ্টম রন্ধ্রের, আমি তোমার বদনে কয়ে তবে শিখা তার না শিখাইলে শিক্ষা বলি না শিখাইলে শিক্ষা না। বাসিটা বা দেখে রাইধনী আমার বাসিটা হাতে নিয়ে মনে মনে ভাবছি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম তারপরে অষ্টম এই সপ্তম পর্যন্ত অন্যান্য দিন দেখবে অষ্টম চিত্র দেখে নিয়ে বাসিটা হাতে নিয়ে বলছে ওগো বংশী তুমি আমার মধুর অধরামৃত পেয়ে আমার নাম রা রা ধাধা বলে বাজে আর আমি আমার অধরামৃত তোমায় দান করবো দেখে তুমি কি বলে বাজে। রাইধনী আমার বংশীকে যখন অষ্টম চিত্রে অধরামৃত সুধা দান করলেন রাইধনীর অধরামৃত সুধা পেয়ে বংশী বাজে বাজে বংশী বাজে বৃন্দাবনে বাজে মধুর বংশী বাজে
চমৎকার চমৎকার রাধে আমার বংশী আমার অধরামৃতপে অষ্টম ছিদ্রে তোমার নাম বাজে রা 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 ধা ধা বলে আর আমার বংশী তোমার অধরামৃতপে অষ্টম ছিদ্রে আমার নাম বলছি অতি চমৎকার রাধে এসো তুমি আর আমি একত্রিত হয়ে একসঙ্গে বংশীকে অষ্টম ছিদ্রে অধরামৃত সুধা দান করব তোমার আমার একসঙ্গে অধরামৃত পেয়ে বংশী কি বলে বাজে এই বলে রাধাশ্যাম যুগলে যখন বংশীকে অধরামৃত সুধা দান করলেন অধরামৃত সুধা দান করলেন রাধাশ্যামের অধরামৃত সুধা পেয়ে কি বলে বাজছে গো বাজে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধে কৃষ্ণ বলে বাজছি এদিকে সখীগণ বলছে রাধে তুই বধুর বামে গিয়ে দাঁড়া আমরা একটু যুগল দর্শন করবো রাধা মাধবের যুগল দর্শন করে সেবা করানো সখীগণ ক্ষীর সর ছানা মাখন নানাবিধ ফল ফলের রস মিষ্টান্ন প্রকান্ন মিঠাপনা সেবা দিয়ে আচমন করালেন আচমন অন্তে তাম্বুল সেবা দিয়ে আচমন করালেন আচমন অন্তে রাধা মাধবের অধরামৃত প্রসাদ সখীগণ যুতেশ্বর সখীগণ মনোযোগী বৃন্দগণ পেলেন আচমন করলেন এবং আমরা গুরু পরম্পরায় রাধা মাধবের অধরামৃত মহাপ্রসাদ লীলামৃত মহাপ্রসাদ পেয়ে ধন্য হলাম এবার রাধার রাইধানি আমার প্রাণ গোবিন্দকে বামে নিয়ে দক্ষিণে নিয়ে গোবিন্দের বামে রাধানে দাঁড়ালেন সকল সখীগণ যুগল গান গাইতে লাগলেন রাধা ধন রে इसलिए मेरा सामने देखा चराते हो राधा तेरा साम पर्वत उठाते हो राधे तेरा साम Come on.
रास रचाते हो पद तेरा संत राधा राधा जपते हो राधा तेरा संग राधा राधा जपते हो राधा तेरा संग राधा हो तेरे किसी ने मेरा जाम देखा जो राधे 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 राधे। सुंदर सुंदर वीडियो पेते सब्सक्राइब करुन श्याम सुंदर कीर्तन जगत एवं पासेर बेल आइकनटी प्रेस करुन। ধন্যবাদ।